আমরা দেখতে পাচ্ছি নেটের মধ্যে প্রচুর মাছ লাফাচ্ছে, এত মাছ পড়েছে। জেলে বন্ধুরা দেখলেন সামনে জেলে বন্ধু টেনে রাখতে পাচ্ছেন না, ওনাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। অবশ্যই এটি কোনো পুকুরে মাছ দেখানো, এটি পুকুর নয়, এটি খাদ। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি আপনাদের খুব পরিচিত খাদ। আর রোজিনাস ক্লাবের ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো, যার মাধ্যমে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আই মিন রোজিনাস ক্লাবের সাথে। আর ব্যাকে আপনারা যে খাদটি দেখছেন এটি আপনাদের কাছে পরিচিত এবং বহু পুরনো খাদ, রাত দিন খাদ, যে খাদে দীর্ঘ কয়েক বছর ধরে পাস চলে আসছে। মানে আমি যখন ভিডিও করছি তার আগে থেকে পাস চলে আসছে, এবং আমি যত বছর ভিডিও করছি এবছরে ওনারা যে মাছ দেখিয়েছেন সব থেকে বেশি এবং সব থেকে বড়ো মাছ দেখিয়েছেন ওনাদের খাদে, মানে বড়ো মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণ দেখিয়েছেন, এবং অন্যান্য বছর যে মাছ দেখান তার থেকে অনেক বেশি মাছ দেখিয়েছেন এবারে, এবং মাছের সাইজও যথেষ্ট ভালো ছিল। ছোট মাছ ছিল না আমি বলছি না, ছোট মাছও ছিল, তবে এর আগেও আমি দেখিয়েছি এই খাদ থেকে ছোট মাছ বাদ দেওয়ার প্রসেস চলছে, যতটা সম্ভব ওনারা বাদ দিয়েছেন। আমরা জানি এই খাদে বেশ কিছু পাঁচিল পড়ে আছে এবং বাঁধ আছে, যে কারণে জালে মাছ সেইভাবে আসে না, কিছু কাতলা ব্রিগেড মাছ আসে, রুই যদি কিছু এলো তো কপাল ভালো, আর মৃগেল তো আসেই না। তাই যে কষ্টসাধ্য করে ওনারা মাছ এনেছেন তার জন্য জেলে বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। তবে শিকারী বন্ধু যারা ছিলেন দেখেছেন তারাও বলেছেন যে না, বড় মাছ যথেষ্ট পরিমাণ আছে। তবে আমি এখানে বড় মাছ যথেষ্ট পরিমাণ আছে তার মানে কখনোই এটা বলছি না, আপনারা গেলেই বড় মাছ পাবেন। আশা রাখবো আপনারা গিয়ে যেন মাছ পান, মাছ খায়। বড় মাছ খেলে বা অন্যান্য মাছ খেলে, শিকারী বন্ধুরা মাছ পেলে অবশ্যই ভালো লাগবে। আর এই খাদটি সাইজে বেশ বড় হলেও শীট সংখ্যা খুবই সীমিত ওনারা করেন, যেহেতু শীট সংখ্যা সীমিত করেন এবং মাছ যথেষ্ট পরিমাণ রেখেছেন, যথেষ্ট পরিমাণ বড় মাছ রেখেছেন, তাই অল্প কয়েকটি শীট হয়তো আর ফাঁকা আছে। যারা বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে শীট বুক করবেন। যারা কন্ট্যাক্ট করবেন তারা জেনে নেবেন ওনাদের কাছ থেকে কীরকম কী মাছ আছে। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুকুরে কীরকম কী মাছ আছে। আর আমি এখানে বলছি অনেক মাছ এবারে দিয়েছে, অনেক বড় মাছ দিয়েছে, তার মানে কখনোই আমি এটা বলছি না আপনারা গেলেই বড় মাছ পাবেন, অনেক মাছ পাবেন। হয়তো হতেই পারে আপনারা গিয়ে ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন, তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু মাছের পরিমাণ ছিল অনেক বেশি, বড় মাছ বিভিন্ন মাছ, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মাছ দেখাতে গিয়ে। আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলেই বুঝতে পেরে যাবেন কীরকম কী মাছ আছে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আমি
উঠে যায়নি তো? না না, বরাদ তোর পা আছে আমাদের, বল নাকি খুলতে পারছি না, মজারে মাছ ভালো হবে। লাগল দিতে হবে না, এমনি লাপাচ্ছে জাল সমেত টেনে। এরম বেশ মজা আসবে না? না না, আর কি খাইটা পরে খুলুন, তারপরে বুঝতে হবে মজা কেমন আসবে। কাঁটা সেই কাঁটা লাগলে পরে জাল লাগে সে বুঝতে পারে। রাজা পড়বে ওখানে জাল দিয়েছে, যেখানে ওইদিকে তাড়া পেয়েছে, রাজা পড়েছে। দেব দেব ইতিহাসের মধ্যে কি বলে, মানে মানে ভাই তুই, হ্যাঁ
আপনিও কি ট্রেনে এসছেন? আমি হাওড়ায় বালি গেছিলাম, গিয়েছি তালা দিদি গিয়েছিলাম, ওই মাছ কিনতে গেছিলাম, যে ডাইরেক্ট ট্রেনে করে চলে গেলাম। ওদিকে লাফাবে, ওই পাঁচিল ভাঙার জন্য ওখান থেকে কিছুটা মাছ জালে পড়ে না, প্রত্যেকবারই জালে পড়ে না, ওটা বেশি বড় মাছগুলো ওখান থেকেই সাইড হয়ে যায় টুক করে। সামনেটা একটুখানি হালকা করে খালি করলাম, হ্যাঁ বড় মাছগুলো একটু ভালো করে দেখাবে, বড় মাছগুলো একটু তুলে দেখাবে, হ্যাঁ বড় মাছগুলো একটু ধরবে, বড় মাছগুলো একটু ধরবে, কাউন্টিং চালু হয়ে যাবে, ওই রকম নিচে চালু হয়ে যাবে, 1 2 3 4 হচ্ছে, দেখে যান মানে রেকর্ডিং চালু হয়ে যাবে। এ মামো, বড় মাছটা, বড় মাছগুলো যখন ধরবে না একটু তুলে দেখবে তো? হ্যাঁ দেখি থেকে বড় আছে একটা, হ্যাঁ সুন্দর বড় হয়েছে, ওর থেকে বড় আছে,
ভাই ফোন এসেছে, হ্যালো ও পড়বে না, খাপলাই পড়ে জালতে গেলে মাত্র খাপলা ফেলবে ওই দিকটা ফেললে পরে তো বহুত কাকা তুমি সামনেটা ছেড়ে দাও, কাকা কাকা তুমি সামনেটা ছেড়ে যাও, বসা নিয়ে সুন্দর হয়েছে, এইভাবে দেখাও ভাল লাগছে দেখতে। আইডিয়া কি দাও,
কত স্টাইল মারলে হবে না, এই বয়সে স্টাইল মেরে তো কেন মাছটা পালাবে না? এরা বড় পাটি, এই মাছটা দেখলে কি করে হবে? এইসব বললে কিন্তু কাকা রাগ করবে, কাকা রাগ করে যাবে কিন্তু এরপরে। ঠিক আছে, আপনি যদি পালিয়ে যেত অসুবিধা হবে না, পেয়ে গেছি। সব মানুষের সুবিধা হয় দেখতে। তুই যাবো না, আমার টাইট করে ছাড়লে ভেবে যা, দু কাটা দিচ্ছে। এইখান থেকে ছাড়া পেয়েছে, ওখানে ছুটে পালিয়ে রুই রুইটা রুইটা তো রুইটাকে ভালো করে দেখো তো, ধরে রুইটা এদিক দিয়ে দেখাবে। হ্যাঁ খারাপ ভাষা।
তাহলে দাদু ভাই কবে 15 তারিখে তো 15 তারিখে দুটো লাম মেরে বেড়ে গেছে মালটা গোল মালটা গোল আছে একদম পুরো এই দৌড়ছে
হয়নি তো দেখি রাত্রে যদি হয় তাহলে রাত্রে দিয়ে দেবো। চলে গেছে ঘটনাগুলো হাঁপে গেছে ভেটকি বেশি তো শিখতে পারবে না নাকি সুখি মা ভেটকি সুখি নাকি তারপরে বাস এই বাজবে তোমার সাথে রাকেটের মতো নিয়ে যাবো এ 14 বার খালি খেলিয়ে দিচ্ছে নিচে মাছগুলো বড় আমেরিকান একটা পড়ে নেই নাই হ্যাঁ ভাই বলছি বড় আমেরিকান কয় পড়ে না ওটা তো রূপচাঁদ কয় একটাও আসেনি এসেছে ছোট বড় গুলো আছে বড় আছে একটা লাফ প্রথমে শুরুতেই লাফিয়েছে রূপচাঁদ শুরুতে যে আমার প্রথম লাফিয়েছে ওটাই রূপচাঁদ ছিল আছে এখনো আছে বড় রূপচাঁদ আছে বড় ইয়েগুলো কয় কাতলাগুলো বড় বড় গুলো কয় ঢুকিনি তো না ওতে বড় আছে কাতলা বস্তা নিয়ে আসে আবার মানে আসবে আছে গো না নেন তো ওই লাস্ট ওইটাই লাস্ট আচ্ছা দেখ ওই তো বড় থাকলে একটা আসবে না তাহলে এইখানে বলো তুমি কি করছো খালি বলো বস্তাকে নিয়ে দেখো না ওই তো হচ্ছে না ও দোকান বন্ধ করে আসছে শেষ ফিনিশিং আসছে ওই তো এসে ডিগলেটটা দেবে আরে নিয়ে আসো না হাইটা ওখান থেকে নিয়ে যাবো নাকি আমি হাইটা তাই মো ধরো হ্যাঁ
দেখাবি একটা রূপচান ঢুকে ভাই ফোন হ্যালো একটা বড় টুকলো চোখ পড়ে একটা লাম মেলে দিচ্ছে রূপচান দাঁড়ান একবার নিয়ে যাবে দাঁড়ান একবার নিয়ে যাবে দাঁড়ান দেখাও দেখো বড় মাছ দুই একটা ছেড়ে রেখে দে তেল খাবো ওখানে বুঝলি সিলভার দুই একটা ছেড়ে রেখে দে সিলভার কোনো ছেড়ে দে ওই ছোট কোনো হাড়ি করে নিয়ে ছোট পুকুরে ছেড়ে দিকে যা নেটের ফাঁদে রেখে দেখে ফেলে দে সিলভার কোনো ফেলে দে না সিলভার কোনো ফেলে দে ফেলে দে দুটো সিলভার রাখবে দুটো সিলভার রাখবে দুটো সিলভার রাখবে আমি কেন করবো আমি কেন থাকবে আমি কেন থাকবে আমি কেন থাকবে ভালো ফাঁক করে খেয়ে দিবি উঁচু উঁচু করে খেয়ে দিবে ব্যাস কুচো মাছ গেছে ধরা হয়